বরাবরের মতোই আজকে আমি আপনাদের সামনে আমার পাশে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে একটি ছোট গল্পের সারাংশ আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই গল্পটির নাম হচ্ছে আসলে মাল্যদান। মাল্যদান মানে আসলে আমরা সকলেই বুঝি, মানে কাউকে আসলে মালা পরিয়ে দেওয়া। মাল্যদান গল্পটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে একজন নাবালিকা থেকে যুবতী বয়সে পরিণত হওয়া এক মেয়ের কীভাবে মনের মানুষকে সে খুঁজে পায় এবং ওই মনের মানুষের দেওয়া মালা পরে সে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই জিনিসটা আসলে আমরা দেখতে পাবো। শেষের দিকে সেখানে তার মনের মানুষটিও তাহার উদ্দেশ্যে, মানে তার উদ্দেশ্যে একটা সুন্দর কথা বলেন, সেটা হচ্ছে যাহার দন তিনি নিয়ে গেলেন, আমাকেও বঞ্চিত করিলেন না। আজকের এই ভিডিওর ফেক স্পন্সরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই ভিডিওর ফেক স্পন্সর হচ্ছে আমাদেরই ফেস, ফেসবুক ফেস এম ক্লাব। তো সকলে এম ক্লাব ফেসবুক পেজে আপনি কিন্তু লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। মাল্যদান গল্পে মূলত তিন থেকে চারটা চরিত্র দেখা যায়। সেখানে একটা চরিত্র হচ্ছে যতীন, আরেকটা হচ্ছে পটল, আরেকটা হচ্ছে কুরানি এবং আরেকটা হচ্ছে ওই পটলেরই আসলে স্বামী। তো মাল্যদান গল্পটিতে আসলে মোট তিন চারটা চরিত্র দেখা যায়। সেখানে একজন হচ্ছে যতীন, যে গল্পের নায়ক, তারপর হচ্ছে একজন কুরানি, তারপর আছে পটল এবং তার স্বামী। তো আসলে মাল্যদান গল্পটি শুরু হয় পটল এবং যতীনকে দিয়ে। পটল হচ্ছে মূলত একটা মেয়ে, সে হচ্ছে যতীনের আসলে বোন, অর্থাৎ জ্যাঠাতো বোন, কাকাতো বোন টাইপের আর কি, যে কিনা আসলে যতীনের চেয়ে একদিনের বড়। তো একদিনের বড় যেহেতু এটা আসলে খুব বেশি বড় নয়, এই জন্য যতীন সবসময় তাকে আসলে তুই তুই বলে সম্বোধন করতো বা তাকে আসলে ওভাবে সম্মান দিত না। এদিকে পটল ছিল দৈহিক আকৃতিতে একটু মোটা, তার চেহারা একটু গোলগাল চেহারার, সে সবসময় আসলে বেশি কথা বলতো এবং সে সবসময় অন্যকে হাসি আনন্দে মাতিয়ে রাখতে পছন্দ করতো। তো যতীনের কিন্তু এই গল্পে দেখা যায় যে যতীন অনেক বয়স্ক হয়ে গেছে, অর্থাৎ যতীনের বয়স হওয়া সত্ত্বেও সে কিন্তু বিয়ে করতে পারছে না। তো পটল তাকে সবসময় আসলে টিপ্পনি কেটে বলে বা আসলে দুষ্টমির ছলে বলে যে এত বড় বয়স হয়ে গেলো বা এত বয়স হয়ে গেলো তুমি এখন একটা বিয়ে করে বউ নিয়ে আসতে পারলে না। তখন এটা শুনে যতীন আসলে খুব রেগে একটা কথা বলে তাকে যে আর কথা নয়, কালকে ঘুম থেকে উঠিয়া যে কাঠকুরানি মেয়ের মুখ দেখিব তাহাকে আমি বিবাহ করিব, এত অধিকার আমার সহ্য হইতেছে না। তো যতীন একদিন আসলে পটলের নিমন্ত্রণে কলকাতাতে আসে। এখানে পটলের নিমন্ত্রণে বলতে পটলের শ্বশুরবাড়ি হচ্ছে আসলে কলকাতাতে। তো কলকাতাতে যখন সে নিমন্ত্রণে আসে একদিন সকালে, আসলে পটল একটা মেয়েকে ধরে এনে, একটা কুরানি মেয়েকে ধরে এনে তার সামনে নিয়ে আসে এবং ওই কুরানি মেয়েটিকে বলে যে দেখ তো এ মেয়ে, এই একে তোর পছন্দ হয় কিনা। তখন কুরানি মেয়েটি মাথা নেড়ে সায় দেয় যে হ্যাঁ তার পছন্দ হয়েছে। ওই কুরানি মেয়েটির বয়স খুব বেশি হবে না, 15-16 বছর হবে, স্ত্রী বলতে গেলে ছিপছিপে, অনেকটা হরিণের মতো, অর্থাৎ এটাকে কি বলে মৃগ শাবকের মতো দেখতে, অর্থাৎ চার চোখ দুটো টানা টানা, তাকে কোনো দিক থেকে আসলে কুরানি বলে মনে হয় না। তো যখন আসলে পটল ওই কুরানিকে বলে যে এই ভাইটিকে তোর পছন্দ হয় কিনা দেখ, তখন আসলে যতীন খুবই রেগে যায়। তখন পটল আসলে তাকে উদ্দেশ্য করে যে ফাল্গুন চৈত্রের লগ্ন নাই, এখনই তোকে মালা দিতে হবে না। তো ওই কুরানির মেয়েটির আসলে চোখে মুখে একটা বিশিষ্টতা ভাব আছে। এই কুরানি মেয়েটিকে মূলত পটল এবং তার স্বামী যে হরকুমার, তারা আসলে দুর্ভিক্ষের সময় পেয়েছিল। দুর্ভিক্ষের সময় পেয়েছিল বলতে মেয়েটি আসলে তার বাবা মা দুজনকেই দুর্ভিক্ষের সময় হারিয়ে ফেলেছিল, শুধুমাত্র ওই মেয়েটি একটু একটু বেঁচে ছিল এবং যেহেতু হরকুমার একজন ডাক্তার ছিল তাই সে তার মানবতার দিক থেকে ওই মেয়েটিকে তাদের ঘরে নিয়ে আসে। তো হরকুমার বলেছিল ওই মেয়েটিকে যে সে যাতে আসলে পটলকে মা বলে ডাকে, কিন্তু কিন্তু পটল কিন্তু তাকে মা ডাকতে দেয়নি, কারণ তার কাছে মনে হয় যে মা ডাকলে তাকে আসলে বেশি বয়স্ক মনে হবে, এই জন্য সে তাকে আসলে বোন বলে ডাকার জন্য সম্বোধন করে। এভাবে হচ্ছে তারা আসলে ওই কাঠকুরানি বা কুরানি মেয়েটিকে আসলে তারা খুঁজে পায়। আর এই কারণেই ওই মেয়েটিকে আসলে সকলে দ্বিজ বলে। দ্বিজ কেন বলে, মেয়েটির আগে একবার জন্ম হয়েছিল, সে তার পিতামাতাকে হারিয়েছে, অর্থাৎ ওই ঘরে একবার তার জন্ম হয়েছিল। আবার এখন যেহেতু পটল এবং হরকুমারের ঘরে সে এসেছে, তার মানে তার দ্বিতীয়বার জন্ম হয়েছে, মূলত এই জন্যই গ্রামের মানুষও তাকে দ্বিজ বলে আখ্যায়িত করতো। তো একদিন ওই কুরানি মেয়েটি আসলে অসুস্থ হয়ে যায়, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে সে পথ্য সেবন করে আসলে সে ভালো হয়ে যায়। যখন ভালো হয়ে যায় তখন এক পর্যায়ে পটল আবার ওই কুরানি মেয়েটিকে জিজ্ঞাসা করে, সে যেহেতু যতীনের চিকিৎসাতে আসলে ভালো হয়ে গেছে, জিজ্ঞাসা করে যে দেখ তো ওকে তো মানে আমার ভাইকে তোর পছন্দ হয় কিনা, ওকে কি বিয়ে করবি। তো সে দুটো প্রশ্নের উত্তরে কিন্তু হ্যাঁ বলে দেয়। সে যেহেতু আসলে নাবালিকা বালিকা ছিল, সে এত
কিছু বুঝতো না, সে আসলে একটা মনের যে ভালো লাগে সেটা থেকে আসলে হ্যাঁ বলে দেয়, এতে যত কিছুটা আসলে লজ্জা পেয়ে যায় আর কি। তো কুরআনি মেয়েটি পরের দিন সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায় এবার পটল কিন্তু যতীনকে আবার ডেকে পাঠায়, ডেকে পাঠিয়ে আসলে বলে যে তার পায়ের তালুতে একটু তেল মালিশ করে দিতে। তো যখন সে তেল মালিশ করে দিল তখন ওই মেয়েটি কিন্তু আবার সুস্থ হয়ে যায়। তখন যেহেতু সুস্থ হয়ে যাওয়ার পর যখন ওই মেয়েটি অর্থাৎ কুরআনি মেয়েটি যখন যতীনের দিকে তাকালো, তখন যতীন এক পর্যায়ে বলে, তোর চোখ খোলাইবার জন্য তোর বর যে আজ তোর পা ধরিয়া অনেকক্ষণ ধরিয়া সাদিয়াছে, তাই বুঝি আজ এত দেরি করলি, ছি ওর পায়ের ধুলা নেই। অর্থাৎ এখানে সহজে বোঝানো হয়েছে যে ও যেহেতু অসুস্থ হয়ে গেছে এবং তার চোখ খোলাবার জন্য সে যেহেতু পায়ে তেল মালিশ করতেছে, ওই পায়ে তেল মালিশ করাকে সে আসলে পা ধরা বুঝিয়েছে এবং বলছে যে এই জন্যই কি তুই আসলে সুস্থ হতে দেরি করলি বা চোখ খুলতে দেরি করলি, তুই আমাকে প্রণাম কর। তো যে কথা সেই কাজ আসলে কুরআনি মেয়েটি সুস্থ হয়ে গেল এবং তাকে প্রণাম করে সেখান থেকে আসলে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। মূলত ওখান থেকেই কুরআনি মেয়েটিরও আসলে যতীনকে ভালো লাগতে শুরু করে। যতীন কিন্তু এটা খুব সাবলীলভাবে বলেছিল, কিন্তু ওই কুরআনি মেয়েটি যেহেতু আসলে কম বয়সী নাবালিকা ছিল সে আসলে এটা বুঝতে পারেনি, তারও আস্তে আস্তে যতীনকে পছন্দ হতে শুরু করে। অর্থাৎ সহজ কথায় বললে ওই কিশোরী বয়সটাতে যতীন যখন তাকে একটু ভালো লাগার কথাবার্তা বলতো, এটা দেখে আসলে ওই কুরআনি মেয়েটির মনে একটা সফট কর্নারের জন্ম হয় এবং সে মনে করে যে যতীন আসলে তাকে অনেক বেশি কেয়ার করতেছে। মূলত ওখান থেকে আসলে কি তার সে একটু আবেগপ্রবণ হয়ে যায় এবং সে যতীনকে আসলে ভালোবাসতে শুরু করে এবং সে তার বিভিন্নভাবে সে তার ভালোবাসাটা আসলে প্রকাশ করতে শুরু করে। সেটার কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, সে কখনো কখনো আসলে যতীনের জন্য হাত পাখা দিয়ে বাতাস করে, কখনো কখনো যতীনকে জল এনে দেয়, আবার সকালবেলা কিন্তু তার জন্য চাও এনে দেয়। তো একদিন সন্ধ্যাবেলা ওই কুরআনি মেয়েটি আসলে যতীনের জন্য একটা কি নিয়ে আসে, বকুল ফুলের মালা নিয়ে আসে। বকুল ফুলের মালা তো আমরা চিনি, ঠিক না? বকুল ফুলের মালা নিয়ে আসে, তখন মালাটা আসলে যতীন ওই কুরআনি মেয়েটির হাত থেকে নিয়ে নেয়, হাত থেকে নিয়ে আসলে সে টেবিলের উপর রাখে। তখন ওই কুরআনি মেয়েটি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন পটল যতীনের রুমে আসলো বা যতীনের ঘরে আসলো, তখন সে টেবিলের উপর একটা কাগজে ছোট করে লেখা দেখতে পাই যে পাইলাম শ্রী যতীন। মূলত যতীন ওই দিন সকালে কিন্তু বাইরে থেকে চলে গিয়েছে, অর্থাৎ কুরআনি মেয়েটিকে না জানিয়ে সে কিন্তু তার নিজের গ্রামে চলে গেছে। তো যতীন যে আসলে সেখান থেকে চলে গেছে এটা জানতে পেরে ওই কুরআনি মেয়েটি কিন্তু খুবই মন খারাপ করে এবং এতটাই বেশি মন খারাপ করে যে সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে। তখন পটল কিন্তু সকল ঘটনা বুঝে যায় যে আসলে যে কুরআনি মেয়েটি সে আসলে যতীনকে ভালোবাসতে শুরু করেছে, এই বিষয়টা বুঝতে পেরে যায়। তখন পটল নিজেও মনে মনে আক্ষেপ শুরু করে যে তার স্বামী হরকুমার কেন তাকে ওই সময় বাধা দিল না, সে তো কেবল মজাচ্ছলে আসলে তাদের দুইজনকে নিয়ে মজা করতো, কিন্তু ঘটনার জল যে এতটুকু গড়িয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। তো যাই হোক, যেহেতু আসলে যতীন চলে গেছে, তখন এর পরদিন সকালে থেকে আসলে ওই কুরআনি মেয়েটিকে আর বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ সেও রাগে দুঃখে কষ্টে আসলে বাড়ি ত্যাগ করেছে। তাকে অনেকদিন ধরে খোঁজাখুঁজি করা হলো কিন্তু খোঁজাখুঁজির পর আসলে তারও কোনো সন্ধান পাওয়া গেল না। যখন তার আসলে সন্ধান পাওয়া গেল না, তখন যে পটলের স্বামী হরকুমার সেও তার আশা কিন্তু ছেড়ে দিল, তাকে পুলিশ দিয়ে খোঁজার চেষ্টা করেও কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। তো ওই বছর আসলে প্লেগ রোগে অনেক মানুষই মারা যাচ্ছিল। যতীন যেহেতু পেশায় একজন ছোটোখাটো ডাক্তার, সে আসলে কী করলো, সে হাসপাতালে একটা তার গ্রামের স্থানীয় হাসপাতালে একটা চাকরি নিল যে সে প্লেগ রোগীদের সেবা দিবে। তো যে কথা সেই কাজ, সে প্লেগ রোগীদের সেবা দিতে থাকলো। একদিন হঠাৎ করে দেখলো যে হাসপাতালের বেডে মুখটা অর্ধেক করে চাদর দিয়ে ঢাকা একটা মেয়ে সেখানে ভর্তি হয়েছে। মূলত ওই রোগিণীকে আসলে পুলিশ কুড়িয়ে এনেছে। তো যখন যতীন আসলে মুখের উপর থেকে চাদরটা সরাই, সে খুবই অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে ওই মেয়েটি কিন্তু কুরআনি মেয়েটি। তো যাই হোক, সে তার নারীর স্পন্দন দেখে এবং তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। তো একদিন যখন শোয়া অবস্থায় সে যখন আসলে কুরআনি মেয়েটিকে দুধ খাওয়াচ্ছিল, তখন কুরআনি মেয়েটির আসলে জ্ঞান আসলো। যখন জ্ঞান আসলো, কুরআনিও কিন্তু দেখে অবাক হয়ে যায় যে সে কোথায় এসে গেছে বা কার আসলে সেবা সে পেতে যাচ্ছে। তো তখন আসলে তার জ্ঞান আসছে ঠিকই, কিন্তু সে আসলে শারীরিকভাবে সুস্থ হয়নি। ওই সময়টাতে আসলে যতীন তার গলার দিকে একটু খেয়াল করলো, গলার দিকে যখন খেয়াল করলো সে দেখতে পেলো যে তার গলায় যেন কি একটা আছে। তখন সে যখন জিজ্ঞাসা করতে যাবে, তখন ওই কুরআনি মেয়েটি শোয়া অবস্থাতেই গলাটিকে আসলে চাদর দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যতীন যখন এটা সরিয়ে দেখে তখন সে দেখতে পায় যে সেখানে একটা শুকনো বকুল ফুলের মালা। তখন তার আসলে সব কিছু মনে পড়ে এবং সে সব কিছু দেখে বুঝতে পারে। সে এটাও ভাবতে থাকে যে যেই কুরআনি একদিন মৃগ শিশুর মতো একজন মানুষ ছিল, নাবালিকা বালিকা ছিল, সে আজকে যুবতী হয়ে উঠলো।
যাই হোক, ওই দিন রাতে আসলে এই সকল ঘটনাগুলো পটল এবং তার স্বামী হরকুমার পেয়ে যায়, এবং পেয়ে তারা কিন্তু যতীনের বাড়িতে রাতে আসে। রাতে এসে যতীনকে এক পাশে নিয়ে গিয়ে আসলে জিজ্ঞাসা করে যে কোনো আশা আছে কিনা, অর্থাৎ ওই মেয়েটির বাঁচার কোনো আশা আছে কিনা সেটা জিজ্ঞাসা করে, যেহেতু সে খুবই শারীরিকভাবে দুর্বল। তখন যতীন মাথা নেড়ে আসলে সায় দিল যে আসলে বাঁচার কোনো আশা নাই। তো এক পর্যায়ে যতীন ওই মেয়েটির কাছে গিয়ে বসলো বেডের উপর, বিছানার উপর, এবং সে কুরআনি মেয়েটিকে বলল, দাও তোমার মালাটি আমাকে পরাইয়া দাও। যতীন কুরআনির দুই হাতকে তার নিজের কোলের উপর নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি কুরআনি। তো এটা শুনে আসলে কুরআনির স্বাভাবিকভাবে সে ইমোশনাল হয়ে গেছে এবং সে খুবই অবাক হয়ে গেছে যে এটা কিভাবে হলো। তো যে কথা সে কাজ সে এটা শুনে সে অসুস্থ শরীর নিয়েও কোনোভাবে উঠে সে আসলে যতীনকে বকুল ফুলের মালাটি কিন্তু পরিয়ে দিল। তো যখন আসলে এই ধরনের ঘটনাগুলো হচ্ছিল, তখন এক পর্যায়ে পটল আড়ালে গিয়ে যতীনকে জিজ্ঞাসা করে যে সেও আসলে কি কুরআনিকে ভালোবাসে কিনা। তখন যতীন কিন্তু কোনো উত্তর দিল না। এটা বুঝতে পেরেছে পটল যে ও মনে মনে ভালোবাসে কিন্তু সেটা সে বলতে চাচ্ছে না। তখন পটল তার ব্যাগ থেকে একটা বেনারসি শাড়ি বের করলো, শাড়ি বের করলো এবং এক গাছে চুড়ি বের করলো, দুইটা বালা বের করলো। বের করে এগুলো সব কিছু কিন্তু কুরআনিকে আসলে পরিয়ে দিল এবং যতীনকে দিল একটা হার, অর্থাৎ গলার হাত দিল আর কি, স্বর্ণের হাত দিল। তো তখন যতীন আসলে কার কাছে আসলো? কুরআনির কাছে আসলো, বিছানার নিকটে আসলো এবং পটল তাকে বললো যে এই হারটা ওকে পরাইয়া দে। তো যতীন যথারীতি আসলে তাকে পরিয়ে দিল। আসলে এখানে বোঝানো হয়েছে যে তাদের একটা মিলটা হয়ে গেছে, অর্থাৎ বিবাহ টাইপ কোনো কিছু একটা হয়ে গেছে। তো আস্তে আস্তে যখন রাত শেষ হয়ে এলো, রাত শেষে যখন সূর্যের আলো কুরআনির মুখে পড়লো, মুখের উপর পড়লো, তখন ওই সূর্যের আলোটা দেখার সৌভাগ্য কিন্তু কুরআনির হয় না, অর্থাৎ সে মারা যায়। অর্থাৎ সে কিন্তু এই যতীনের দেওয়া মালা পরে কিন্তু শেষে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে বা মৃত্যুকে বরণ করে নেয় আর কি। তো তখন যে পটল আছে, পটল আসলে কেঁদে কেঁদে দুই তিনটা কথা বলে, সেটা হচ্ছে, বোন তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে কিন্তু তোর মরণটা সুখের। সে এটাই বলে। মানে আমি আসলে আবেগ দিয়ে বোঝাতে পারছি না, কিন্তু আপনি যখন পড়বেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা প্যাথেটিক একটা ঘটনা সেখানে ঘটে। এবং যতীনও এক পর্যায়ে সুন্দর একটি কথা বলে, যার ধন তিনি নিয়ে গেলেন, আমাকেও বঞ্চিত করিলেন না। এভাবে হচ্ছে মাল্যদান গল্পটি শেষ হয়ে যায়। তার মানে আমরা মাল্যদান গল্পটি পাঠ করে এটাই বুঝতে পারতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন কিশোরীর যে আত্মিক ভালোবাসার যে আত্মিক সম্পর্কটা, সেটা আসলে খুব সুন্দর করে তুলে ধরেছেন এবং ওই কিশোরী কীভাবে ভালোবাসাটার বহিঃপ্রকাশ করেছেন সেই জিনিসটা তুলে আনার চেষ্টা করেছেন এবং সবশেষে কীভাবে আসলে খুব একটা হৃদয় বিদারক এন্ডিং হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো ছোটো গল্প পড়েছি আমি এখন পর্যন্ত, বেশিরভাগই দেখেছি যে কেউ না কেউ আসলে শেষ দিকে মারা যায়। কেন মারা যায় এটা আমি আজও বুঝলাম না। এটা দেখে অনেকটা শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি অবশ্যই জানাবেন, আর আপনি যদি এই গল্পটি পড়ে থাকেন আপনার মতামতটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবশেষে বলবো, যদি এই ধরনের বইয়ের রিভিউ কিংবা আসলে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের রিভিউ আপনি পেতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। আর আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।